বন্ধুরা, আপনারা তো হাঁস কিংবা মুরগি চাষের কথা অনেক শুনেছেন, কিন্তু আপনারা কি জানেন যে চীনে সাপ ও আরশোলা চাষ করা হয়? আপনারা কি জানেন যে চীনে আর্টিফিশিয়াল প্লে বয় ও প্লে গার্ল বানানো হয়? বা কি কখনো এমন শুনেছেন যে পান্ডার মল থেকেও চা বানানো যায়? যদি না শুনে থাকেন তবে আমাদের আজকের এই ভিডিওটা দেখুন। বন্ধুরা, আমাদের এই ট্রাইবলেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা দেখাবো চীনের কিছু অদ্ভুত নির্মম কার্যকলাপ যা আপনাদের সত্যিই অবাক করে দেবে। পান্ডা টি। চা উৎপাদনে চীন কিন্তু বিশ্বে প্রথম। চীনের চা কিন্তু খুবই বিখ্যাত। তবে আপনারা যদি চীনে গিয়ে চা পান করেন তবে একটু বুঝে শুনে, কারণ চীনের সবথেকে বিখ্যাত চা হলো পান্ডা টি। আর এই চা কিন্তু চা পাতা দিয়ে তৈরি হয় না, এই চা তৈরি হয় পান্ডার মল দিয়ে। আর চীনাদের বিশ্বাস এই পান্ডা টি নাকি খুবই স্বাস্থ্যকর। কি বন্ধুরা, একবার টেস্ট করবেন নাকি? নকল সিগারেট। তো বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন আমি নকল সিগারেটের কথা বলছি। এটা তো একটা স্বাভাবিক ব্যাপার, যারা সিগারেট খায় তারা ভালো মতো জানে যে কাঠের গুঁড়ো দিয়ে কিভাবে নকল সিগারেট বানানো হয়। কিন্তু চীন যে নকল সিগারেট তৈরি করেছে তা তৈরি কিন্তু মানুষের মল ও বিভিন্ন পতঙ্গের ডিম দিয়ে। চীনেতে প্রতি বছর 22 লক্ষ কোটি সিগারেটের ব্যবহার হয়, আর তার মধ্যে 4 লক্ষ কোটি নকল সিগারেট। তবে বন্ধুরা, নকল হোক বা আসল, ধূমপান করা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আরশোলা ফার্মিং। আমরা জানি চায়নার লোকেরা সব জীবিত প্রাণী খেয়ে থাকে, তা কাঁকড়া বিছে হোক কিংবা আরশোলা। চীন একমাত্র দেশ যেখানে আরশোলার চাষ করা হয়। কি অদ্ভুত, যে আরশোলাকে আমরা ঘর থেকে তাড়ানোর চেষ্টা করি সেই আরশোলাদের চীনারা পোষে। আর সব থেকে বড় কথা, আরশোলা নাকি চীনাদের সব থেকে সুস্বাদু স্ট্রিট ফুড। চীনাদের স্ট্রিট ফুডের মধ্যে আরেকটা অন্যতম খাবার হলো সেদ্ধ ডিম। তবে যা তা সেদ্ধ ডিম নয়, 10 বছরের নিচে বাচ্চাদের টয়লেটের মধ্যে সেদ্ধ করা এক স্পেশাল ডিম সেদ্ধ। চীনারা বিশ্বাস করেন যে এইভাবে ডিম খেলে নাকি স্বাস্থ্য দীর্ঘদিন ভালো থাকবে। সাপের মাংস চীনের একটা সুস্বাদু খাবার, আর সাপ ফার্মিং চীনের একটা লাভজনক ব্যবসা, কারণ সাপের চামড়া আন্তর্জাতিক বাজারে বেশ ভালো দামেই বিক্রি হয়। আর সাপের বীজ থেকে যে ওষুধ তৈরি হয় সে কথা তো আমরা সবাই জানি। আর্টিফিশিয়াল বয়ফ্রেন্ড ও গার্লফ্রেন্ড। চীনে দিন দিন মহিলাদের সংখ্যা পুরুষদের তুলনায় কমে যাচ্ছে, তাই চীনে যারা নিঃসঙ্গ তাদের জন্য রয়েছে আর্টিফিশিয়াল বয়ফ্রেন্ড ও গার্লফ্রেন্ডের ব্যবস্থা। আর এই আর্টিফিশিয়াল বয়ফ্রেন্ড ও গার্লফ্রেন্ডের সঙ্গে আপনারা যা খুশি করতে পারেন, কেউ আপনাকে বাধা দিতে আসবে না। এয়ার পলিউশন। বায়ু দূষণ চীনের একটি বড় সমস্যা। চীনের বেইজিং শহরে আপনি মাস্ক ছাড়া বেরোতেই পারবেন না। এই শহরে একদিন কাটানো মানে 20 খানার বেশি সিগারেট খাওয়ার সমান। সমীক্ষা অনুযায়ী সারা বছরে বিশ্বে বায়ু দূষণের 30% দায় শুধু চীনের। চায়না গার্লস এক্সপোর্ট। 1973 সালে চীন 1 কোটিরও বেশি নারীকে এক্সপোর্ট করতে চেয়েছিল আমেরিকার হাতে। উদ্দেশ্য আমেরিকার জনসংখ্যা বাড়ানো, কিন্তু আমেরিকা এই প্রস্তাবে সাড়া দেয়নি। সত্যি চীন একটা অদ্ভুত দেশ। বন্ধুরা, আমাদের কমেন্ট করে জানান আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করুন বন্ধুদের সাথে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরের বার আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।